গুড মর্নিং সরকারসাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন পর সকাল সকাল তোমাদের সামনে এসে নিজে বলছি যে গুড মর্নিং। মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো, প্রচণ্ড অফিসে কাজের চাপ। চোখ টোকে দেখো, আমারও তলায় কালো হয়ে আছে, ঘুম হচ্ছে, রাতের বেলা দেরি হচ্ছে ঘুমোতে, আবার সকালবেলায় উঠতে হচ্ছে। তো যাই হোক, তো কাল তো দিদিকে রাত্রেবেলা রাখি পড়িয়ে দিয়েছে, কিন্তু দাদাকে পড়ানো হয়নি, তাই এখন যাচ্ছি দাদাকে পড়াতে। রাখি তো চলো যাই, আর তার আগে দেখে তোমাদের দেখো এত ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে, আর দেখতে এত সুন্দর লাগছে বারান্দাটায়। দেখো এই একটা কালার, আর এই ওপরে এই যে এটা দিচ্ছে এটা ডিপ কালারটা, পুরো ভর্তি একবার, আর ওইদিকে অনেক হয়েছে। তো খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায়। তো চলো যাওয়া যাক, দেখি দাদা আবার ঘুম থেকে আজকে একটু দেরিতে উঠবে, কেন দাদার আজকে আবার রাত 12:30 অবধি অফিস আছে। যেহেতু আজকে কোয়ার্টার এন্ড, 31st আগস্ট, ফার্স্ট কোয়ার্টার এন্ড, তাই আমারও কাজের চাপ। আমি এই দাদাকে রাখি পরিয়ে আবার অফিসে আজকে বেরোচ্ছি, আমারও ফিরতে হবে, আজকে লেট হবে সন্ধেবেলায়। তো যাই হোক, তো চলো যাওয়া যাক, দেখি দাদা কী করছে। তুমি রোজ রোজ ঘরে একা থেকে দেখি ভালোই আছো। রোজ রোজ কোথায়, কালকে যাইনি অফিস। কাল অফিসে ছিলে? কাল ছুটি ছিল না তোমার? কাল কিছু ছুটি ছিল। ও আজকে তোমার ছুটি, আচ্ছা যাও। দেখো আমার কিছু বেরিয়ে গেছে মুখে, কাজ করে করে কাজ করে করে। তুমি বলে দেখা কাজ করো। হ্যাঁ আমি কাজ করি না, সেই আমি বসে থাকি। তো বসে থাকো, ওই তো বসেই থাকো, কি কাজ করো? আমি তো এইদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছি। ছোট ছোট দুটো বাটি আছে, কোথায় কিনলে ভালো আছে? আমি তাহলে বাড়িতে মায়ের জন্য নিয়ে যাবো কিনে। হ্যাঁ আমিও বাড়ির জন্যই নেব। কোথায় নিলে এটা? এইখানে তোকে বললাম না, পুজোর দোকান হয়েছে, রূপা যাবো। অ্যাক্সিস ব্যাংকের পাশে যাবো, তাহলে চ কিনে নিয়ে যাও, দেখতে ভালো লাগছে। দুই বাড়ির জন্যই নিয়ে যাবো কিনে। সকালে তো হয়নি, আমি রাখি পরিয়ে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো অফিসের জন্য। ওই রে কি রান্না হচ্ছে? নিরামিষ, ডাল, আচ্ছা তুই দে দে দিদি দে দে, আমি ধরি তাড়াতাড়ি দিদি। মিষ্টি আছে তো, ওই থালাতে রয়েছে। ছেলেদের গিফট কেনা খুব মুশকিল, তারপরে আবার তোমাদের সবই আছে, কিছু কেনা খুব চাপ। ওইটা ঠাকুরের তো, না না ঠাকুরের তো আমি আলাদা। কি ভালো রাখি গুলো পেতো বলো। পুজলা এবারে
পেলাম না রাখি সুতা এখানে পাওয়া যায় না ওইখান থেকে এবার সুতো কিনে আনতে হবে তো অফিস টফিস করে এখন ফিরছি বাড়ি। ঘুরিতে পারছে প্রায় ছটা, আজকে একটু লেটে এসেছি, যেহেতু গিয়েছিলাম একটু দেরিতে। তো যাই হোক, এবার আমার আর এক ভাই আসবে, এই যে এর নাম হচ্ছে মাইকেল। এতদিনের জার্নি শেষ হচ্ছে, খুব খুশি হলো বাড়ি যাবে বলে? না না, খুশি না, আমার শরীরে একদম ভালো নেই, কাকু আবার আজকে ডাক্তারের কাছে গেল, এবার ছেড়ে চলে যাচ্ছে আমাদেরকে। খুবটা খুশি হয়নি শোনা, ঠাকুরকে জানা যে তোদের সঙ্গে খুশি ছিল যে কটা দিন পারি থাকি কি, আবার কবে চলে আসবো বলো তাড়াতাড়ি। আর কি করে আসবো, আবার জামা কাপড় নিয়ে আসতে হবে, অতএব কি করে ফেলে দিবি তোর মার খাওয়ার ইচ্ছা? তাহলে এমনি বাড়িতে গিয়ে বললাম আমাকে একবারে হিরোইন লাগছে তো তোকে, হিরোইন হিরোইন লাগছে, একবারে পিঙ্ক কালারের জামা, পিঙ্ক কালারের কানের দুল। এই এই শোন 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 মিকি মিকি ইয়ে কে মতো গণেশ জি গেছে, খুব সুন্দর হচ্ছে গলার হারটা দেখি বাবা, তুই বে এত সুন্দর সুন্দর গলার হার পরে যে মাগলি আদিকা সাইড গণেশ জি জি রূপ জি গণেশ জি আর আদি গেল বাড়ি, আমার কোনটা কোন চিন্তা করো না, এদিকে চোখটা দেখের দিকে ফেভারিট জিনিস পেয়েছিস তুই, আর ঠিকঠাক দিয়েছি তো নাকি গোটা
উকি দিয়ে চলেছি বাট দিকে একটা পারে সেটা টিপ দিয়ে দিয়ে দিকে টেপ দেওয়া আছে নেই টেপ লাগাবো টেপ নেই করতে দিও তো প্যাকেটই খাবো তারপরে আঙুলটা জড়বে সত্যি সাথে দিকে দেখতেই ফেলাম না কে পানি পিনে গেছে পছন্দ হয়েছে মা কতটা পছন্দ হয়েছে জানি একটু খুব সুন্দর বলো ওদের ওখান থেকে ফিরে এলাম আর এসে দেখো বাড়িতে শুরু হয়েছে বৃষ্টি। সত্যি করে কদিন ধরে ব্যাঙ্গালোরে কি গরম পড়েছিল এই দুদিন ধরে। কাল রাত্রেবেলাতে একটু বৃষ্টি হয়েছিল, আজকে আবার এই শুরু হয়েছে। এখনও ঘড়িতে বাজছে প্রায় ওই 10টার কাছাকাছি, বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টি শুরু মনে হচ্ছে থাকবে অনেকক্ষণ, রাত্রেবেলাও মনে হচ্ছে হবে। আর এই যে এইদিকে একবার খেতে বসেছি, বৃষ্টি পড়ছে এদিকে, আজকে তো আর টিভি চলবে না, খুব জোরে মেঘও ডাকছে। আর এই বসে বসে গল্প করছি খেতে খেতে, আর আজকে খাবারে ডিম ভাজা, একটু পটল ভাজা, বেগুন ভাজা, রুটি, আর তার সঙ্গে একটু ছিল রসমালাই। আর এই যে আর একটা তোমাদের জিনিস দেখাবো বলে চলে এসেছি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই একটা নতুন কোরিয়ার এসেছিলো, এই কোরিয়ারটা, এটা হচ্ছে ব্লাউজের পিস আর এটা হচ্ছে শাড়িটা। তোমরা ভাববে স্বরূপা যে কী করছে, এবারে সব এই এক কালারের এক কালারের, কোনো কিছু ডিজাইন নেই, কিছু নেই, এরকম টাইপের কেন জিনিস কিনছে। তো জানি না এইটা তোমাদের কতটা পছন্দ হয়েছে, কিন্তু এইটা যতটা আমার আগে ভাল লেগেছিলো অনলাইনে, এখন এতটা ভাল লাগছে না। ভাল লাগছে না এমনি ঠিক আছে, কিন্তু মেটেরিয়ালটা অতটা ভালো না। তো যাই হোক, ওইটা হচ্ছে ব্লাউজের পিস আর শাড়িটা হচ্ছে এই এক কালারের সিল্কের। তো ভাবছি বাড়িতে নিয়ে যাব, গিয়ে একটু কাঁথা স্টিচের নিচের দিকে কাজ করিয়ে নেবো, কেমন হয় বলো তো। তো জানিও তোমাদের কেমন লাগলো। আর এই যে এইটা দিয়েছে দাদা গিফট অরিন্দমদা, ওটাই তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো কেমন হয়েছে জানিও তোমরা সবাই। তো চলো আর কি, আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করি, এই তো রাত হয়ে গেছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালো থেকো। রাখছি তাহলে আজকে, গুড নাইট অল, বাই বাই।